হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় 1টা। তো সকালবেলা মোটামুটি সব কাজ হয়ে গেছে আর সকাল দিয়ে আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে দিয়ে আমার মেয়ের এক্সাম চালু হয়ে গেছে। তো সকালবেলা উঠে ওকে আগে রেডি করে দিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে একটু খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়েছি। তো তারপরে হয়ে গেল সকালবেলা রান্নার জন্য গোছ গাছ করতে, সকালবেলা টিফিন করা। যেহেতু আমার বাংলাদেশ দিয়ে দেওয়ার এসে তো সকালবেলা টিফিনটা আমি এখানেই করি। তো আমার ননদের বাড়িতেও ও খায়, এখানেও খায়, যখন যেখানে পারে সেখানে খায়। তো আমিও বলি, দিদিও বলে খাওয়ার জন্য, তো হয়তো একবেলা ওখানে খেলো একবেলা এখানে খেলো এরকম হচ্ছে। তো সকালবেলা টিফিন করেছিলাম, আজকে করেছিলাম সকালবেলায় পনিরে আর ফুলকপির তরকারি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো তার জন্য আজকে হচ্ছে নিরামিষ। আর আজকে রান্না হয়েছে, দেখো এখানে রয়েছে ফুলকপি আলু সয়াবিনের তরকারি, এখানে আছে পনির আলুর তরকারি, আর এটার মধ্যে রয়েছে উচ্ছে আলু ভাত। দেখতেই পেলে পনির আলুর তরকারি প্রায় শেষ, কারণ সকালবেলায় বলেছিলাম পনিরের পরোটা করেছিলাম, তো ওই তরকারি দিয়েই সবাই মিলে খেয়েছি। মেয়েও এসে স্কুল থেকে টিফিন করেছে, তো তার জন্য ওইটুকু হয়ে রয়েছে। তো দুপুরবেলার মতন হয়ে যাবে, আমরা তো খাবো দুজন, আর মেয়ে আছে একজন, ও খেয়ে সোয়াবিন হলেও হয়ে যায়, পনির হলেও হয়ে যায়, কারণ ও আমার মেয়ে সোয়াবিন পনির এইসব মোটামুটি ভালোই খায়। মাছ মাংস তো খেতেই চায় না, ওর মাছ মাংস দেখলেই ওর গায়ে জ্বর চলে আসে, কারণ জানি না আগে খেতো, ছোটোবেলায় খেতো, হঠাৎ করে কি হয়েছে জানি না, তারপর থেকেই ও মাছটা আর মাংসটা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। জোর জবরদস্তি করে বকে ধরে তারপরে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। ছোটো বাচ্চারা কত সুন্দর মাছ খেতে, মাছ মাংস ডিম এসব খেতে চায়, কিন্তু আমার মেয়েটা একদমই খেতে চায় না, জানি না কেন। অনেকে অনেক কিছু বলেছে, সেরকমও করেছে, তবুও কিছু হচ্ছে না, কিন্তু পনির এবং সোয়াবিনটা এসব খেতে ভালোবাসে। তো আজকে দুপুরবেলা কোনো সমস্যাও হবে না আর কোনো ঝামেলাও করবে না, তো দুপুরবেলা হবে পনির আর সোয়াবিন দিয়ে তো খাওয়া, আর রাতের বেলা তা রাতের বেলা দেখা যাবে। তো এখন মোটামুটি সমস্ত কাজ আমি সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এখন শুধু বাকি আছে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে চান করবো, দেওর চান করবে, করে ওকে দুপুর খেয়ে ও খেতে যদি খায় তো এখানে খেতে দেবো, তারপর মেয়ে আসবে, তারপরে আমি আর ও একসঙ্গে খাবো। তো চলো আবার তোমাদের সাথে কাজবার সেরে আবার কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে ছিল শনিবার, না কালকে ছিল শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। তো কালকে তোমাদের সাথে ভিডিও করার পর আমার ফোনটা একটু প্রবলেম দেখা দিচ্ছিলো, তো কালকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো ওর জন্য আজকে আমি ভিডিওটা আবার এখান থেকেই শুরু করিয়ে, সকাল দিয়ে তেমন কোনো কাজ নেই বলতেই পারো, শুধু শুয়ে বসেই ছিলাম, শুধু টুকিটাকি দুই একটা কাজ আছে। তার কারণ হচ্ছে সকালবেলা আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ আমাদেরও যে বাংলাদেশ দিয়ে দেওয়ার এসেছিলো তো ওকে নিয়ে গেছে নার্সিং, মানে ডাক্তারের কাছে গেছে, কারণ তোমাদের তো বলেছি যে ওর একটু পায়ের সমস্যা, যেহেতু খেলতে গিয়ে পায়ে লেগেছিলো, তো ওখানে ডাক্তার দেখিয়েছিল, ওখানে এক্সরে করিয়ে ও ব্যথার ওষুধ দিয়েছিলো আর তেমন কিছু দেয়নি। তো ওখান থেকে এখানে যখন আসবে ভেবেছিলো, তো তখন বলল যে তাহলে ওখানে আর ডাক্তার না দেখিয়ে আমাদের এই ইন্ডিয়াতে এসো, এখানে ডাক্তার ভালো করে দেখাবে। তো এখানে আসার পর ওকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার দেখিয়ে সমস্ত রিপোর্ট টিপোর্ট করে দেখা হলো যে ওর পায়ে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমাদের যে মালাই চাকি হাঁটুটা, হাঁটুর পাশে দুটো তারের মানে শিরার মতো আছে, যেটার মাধ্যমে পাটা ভাঁজ করা বসা করা যায়, তো ওর একটা সাইডের শিরা ছিঁড়ে গেছে, তো যার ফলে ও পা ভাঁজ করতে পারে না, ঠিক করে হাঁটতেও পারে না, দেখতেই পাচ্ছো যে হাঁটতে পারে না। তো ওর জন্য ওর ডাক্তার ওটা বলেছে সার্জারি করতে হবে, তো তার জন্য একটু দৌড়াদৌড়ি হচ্ছে যে কোন নার্সিংহোমে করালে বা কোন ডাক্তারের কাছে করালে কিভাবে হবে, কতটা খরচা হবে। তো সেজন্যই ও আজকে গেছে ডাক্তারের কাছে একটা,
দুটো দুটো নার্সিং হোমের কথা বলেছে, তো আজকে আর একটা নার্সিং হোমে গেছে যে কিরকম ডাক্তারের কাছে, আর নার্সিং হোমেও গেছে যে কতটা কিরকম খরচা পড়বে বা কতটা কি করলে ভালো হবে, তো তার জন্য, তো সের জন্য আজকে আর রান্না করিনি। তো বললো যে তো রান্না করতে হবে না, কখন কোথায় থাকি, তো সের জন্য আর রান্না করা হয়নি, কারণ ওখান থেকে ও কাজের সাইডে ঢুকবে, এবার এক জায়গায় যাবে, ডাক্তারের সাথে কথা বলবে, তো একটু তো সময় লাগবে, তো তার জন্য বলেছে তোমার আজকে রান্না করতে হবে না। তোর জন্য আজকে উঠেছিও একটু ঘুম থেকে দেরি করে, তো উঠে টুকিটাকি কাজ সেরে সারলাম, আর দেখো মাথায় পুরো তেল ভর্তি, কারণ চুলটাতে অনেকদিন ধরে তেল দেওয়া হচ্ছে না, চুলটা একটু রাফও হয়ে গেছে, তার জন্য ভাবলাম আজকে একটু তেল দিয়ে নিই, কালকে সানডে, কালকে মাথাটা ঘষে নেবো। আর তো আজকে যাব বাপের বাড়িতে, তো মেয়ে আর আমি ওখানে গিয়ে দুপুরবেলা খাবো, তো চলো এখন আবার যাব, চান ঠানটা সারবো, সেরে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমার এখন চান হয়ে গেছে, চান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমি আর মেয়ে যাব বাপের বাড়িতে দুপুরে খেতে, তো চলো সেখানে গিয়ে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, দেখো বাপের বাড়ি চলে এসেছি খেতে, আর এই দেখো আমরা এখানে সবাই মিলে বসেছি খেতে করেছি, তো এই দেখো এখানে রয়েছে ধনে পাতা বাটা, এটা রয়েছে রাজশাক, আর আমরা এখানে সবাই বসেছি খেতে, যে আমার ঠাকুমা সুপারম্যানের কস্টিউমটা একটু ঠিক করে নিল, আর আর এখানে আমার মেয়ে আর আমি বসেছি খেতে, তো চলো আর মাছের ঝোল মা দিচ্ছে, তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো ফ্রেন্ড মায়ের বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, কারণ মেয়েকে একটু দুপুরবেলা ঘুম পাড়াতে হবে, আর বিকালবেলা আবার বই নিয়ে বসাতে হবে, আর যদি দুপুরবেলা না ঘুমায় তো বিকালবেলা করতে চায় না, বড্ড খ্যান খ্যান করে ঘুমানোর জন্য, আর মা আসার সময় মরার জন্য কটা ফল দিয়ে দিয়েছে, আর সকালবেলা মেয়ে গিয়েছিলো বাপের বাড়ি, তো মায়ের সাথে বাজারে গিয়ে, তো দেখো দুটো ফুল গাছ নিয়ে এসেছে, তো এটা একটা লঙ্কা গাছ, কালো লঙ্কা দেখেছো, আর দুটো গ্যাঁদা ফুল নিয়ে এসেছে, দু রকমের, একটা হচ্ছে এরকম টাইপের আর একটা হচ্ছে এরকম, তো এই ফুল গাছ নিয়ে এসেছে, আর ওই বাবা লাগাবে গাছগুলোতে, গাছগুলো লাগাবে, তো চলো। তো তোমাদের যদি ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাপোর্ট করো, আমাকে এইভাবে সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, তো আজকের মতো এটুকু, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, তো টাটা।